ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক বীরজিৎ সিনহাকে প্রাণে মারার পিছনে কারা জড়িত রয়েছে, তাদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জোরালো দাবি NSUI ছাত্র সংগঠনে। তা না করা হলে 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়ে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন NSUI রাজ্য সভাপতি সম্রাট রায়ের। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন NSUI রাজ্য সম্পাদক অভিক পাল, সৌমকান্তি গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গত দুই দিন আগে আমাদের রাজ্যের জাতি উপজাতির প্রিয় নেতা, প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বর্তমান কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, উনাকে পরিকল্পনাভাবে একটা ছক তৈরি করেছে, ব্লু প্রিন্ট। এটা মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছেন, যতটুকু আমরা শুনতে পেরেছি, এখানের এই বাসিন্দা আব্দুল মান্নান, উনার নেতৃত্বে একটা ব্লু প্রিন্ট আমাদের রাজ্যের জাতি উপজাতির প্রিয় নেতাকে, বীরজিৎ সিনহাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা নিয়েছি। আমরা তার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে যারাই এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কে বা কারা এইগুলির সাথে মদত দিচ্ছে? এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি বলেছেন মাফিয়া মুক্ত ত্রিপুরা। এই জায়গার মধ্যে আমাদের প্রিয় নেতাকে, বিধানসভার মেম্বার, বর্তমান বিধায়ক, উনাকে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে, পরিকল্পিতভাবে একটা মার্ডার করার চক্রান্ত চলছে। এটা কি ধরনের চক্রান্ত? এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি এবং সেটার সাথে কারা জড়িত আছে এবং কার মদতে এইটা হয়েছে, আমরা জবাব চাই। যদি আপনারা গ্রেপ্তার না করেন, আমরা প্রয়োজনে ছাত্র যুবরা মিলে কিন্তু আমরা রাজ্যের মধ্যে আমরা ত্রিপুরা বন্ধ আমরা ডাকতে বাধ্য হব। আমরা এখনো ডেট ফাইনাল করিনি, আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন না করে, আমরা কিন্তু 24 ঘন্টার বন্ধ ডাকবো, সারা ত্রিপুরা স্তব্ধ করে দেব। আমাদের প্রিয় নেতাকে নিয়ে এই সমস্ত ব্লু প্রিন্ট করা হবে, হত্যার ছক করা হবে, আমরা ছেড়ে কথা বলব। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।